আসলে রাত্রেবেলা বাইক রাইড করার কিন্তু একটা মজাই আলাদা, বাট সাথে সাথে অনেক বেশি প্রবলেমও আছে। যেমন হলো আপনার দিনের বেলাতে যখন বাইক রাইড করেন ঠিক তখন কিন্তু খুব একটা বেশি ভিজিবিলিটি অনেক বেশি থাকে, খুব সহজে আপনারা সব কিছু দেখতে পান, কিন্তু রাতের বিষয়টা কিন্তু কিছুটা ভিন্ন। কারণ হচ্ছে রাত্রেবেলা যখন আমরা বাইক রাইড করি তখন একে তো ভিজিবিলিটি অনেক কম থাকে, এবং বিপরীত দিক থেকে যত যানবাহনগুলো আসে বা পেছন থেকে যত যানবাহন আসে এগুলো কিন্তু ঠিকমতো অনেকে দেখা যায়, অবশ্যই দেখা যায়, বাট আপনি যদি ঠিকমতো চোখ কান খোলা না রেখে বাইক চালান তাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবেন। সেক্ষেত্রে দেখেন আমি এখন যে বাইকটি ইউজ করছি এটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার। সো এই বাইকের হেডলাইট পাওয়ার খুব একটা বেশি না, আপনারা হয়তো লক্ষ্য করছেন। আলোতে কিন্তু বাইক রাইড করা জন্য পর্যাপ্ত আলো এই বাইকটি প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে যাই হোক, আমার যে FZS ভার্সন 3 বাইকটি রয়েছে এই আমি মনে করি এই স্ট্রাইকার বাইক থেকে ওই বাইকটার হেডলাইটের আলো বেশ কম, যদিও LED কিন্তু সো হোয়াট, অনেক বেশি কম। সেক্ষেত্রে অনেক বাইকার ভাইয়েরা কী করে যে ফগ লাইট শীতকালে লাগিয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই যারা লং ট্যুর করে তাদের ক্ষেত্রে কিন্তু ফগ লাইটটা বেশ প্রয়োজনীয়। কিন্তু সেক্ষেত্রে নাকি পুলিশেও বেশ বা সার্জেন্টে বেশ ঝামেলা করে থাকে ইদানিং ফগ লাইট নিয়ে, অনেকে ফগ লাইটে তো মোজা পরিয়ে রাখেন। না, যদি আসলে কিছু করার নেই, হয়তো অনেকে মোজা পরিয়ে রেখে হেডলাইটের যে ফগ লাইটটা এটাতে অনেকে এই মোজা পরিয়ে রেখে সার্জেন্টের হাত থেকে বাঁচতে চান, কিন্তু আসলে কি যে প্রকৃত একটি আইন বাংলাদেশে অবশ্যই থাকা প্রয়োজন যে সত্য কথা বলতে কি শীতকালে ফগ লাইটের বিকল্প রাত্রেবেলা কিন্তু আসলেই নাই। তো যাই হোক, এই এখনকার আসলে যত দিন যাচ্ছে তত যানবাহনের আধিক্য বাড়ছে, সাথে সাথে এই রাতের বেলা রাইডও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে অবশ্যই রাতে বাইক রাইড করার ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে যে যথাযথ আলো, যে হেডলাইটের যে আলো যদি প্রোভাইড করে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমার বাইকের যথাযথ হেডলাইটের আলো বেশ পাওয়ারফুল অথবা ভালো প্রদান করে, এটা আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে। পাশাপাশি যে লুকিং গ্লাসগুলো রয়েছে, লুকিং গ্লাসে অবশ্যই সবসময়ের জন্য কিন্তু এই যে আমি কিন্তু এখন 5 সুইচটি দিলাম হঠাৎ করে যাতে ট্র্যাক আমাকে দেখতে পায়, তো যা বলছিলাম অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে লুকিং গ্লাসগুলো ঠিকমতো দেখে বাইক রাইড করতে হবে, কোনো টার্ন নেওয়ার সময় সিগন্যাল দিতে হবে, যেটা অবশ্যই প্রয়োজনীয় যে রাতের বেলা। অবশ্যই ইদানিং শীতকালে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকে, এই কুয়াশার ভেতরে বাইক রাইড করার ক্ষেত্রে আপনাদের সিগন্যালগুলো ঠিক মতো দিতে হবে। হ্যাঁ, টুকিটাকি জিনিসগুলো যদি ঠিকমতো আপনারা খেয়াল করে বাইক রাইড করতে পারেন তাহলেই কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই যে আমি এখন বাঁক নিব অর্থাৎ এই মোড়ে যাব, সুতরাং আমি টার্ন লাইটটি অন করে দিলাম। এভাবে করে আপনারা বিশেষ করে রাতের বেলা অবশ্যই সচেতন থেকে বাইক রাইড করবেন। তো অবশ্যই আপনাদের এভাবে করে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে প্রতিনিয়তই কিন্তু ভিডিও আসতে থাকবে, সুতরাং আপনারা ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট দিবেন। তো এখন এই ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।